হজরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শাবান মাসে রোজা রাখতেন। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সকল মাসের মধ্যে কি আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শাবানের রোজা অত্যন্ত পছন্দনীয়? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই বছরে মৃত্যুবরণকারী প্রত্যেকটি আত্মার নাম এই মাসে লিখে দেন। আর আমি এটা পছন্দ করি যে আমার বিদায়ের সময় যখন আসবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কি বুঝলাম যে রমজান মাসে প্রস্তুতির জন্য আমাদের সাহাবায়ে কেরামের জজবা কেমন ছিল? এবং এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম, এই বছর যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়, জানি না আমাদের মধ্যে কার নাম লিখে দেয়া হবে এই মাসের মধ্যে, যে আগামী মাস আমরা শাবান মাস পাব কি না, বা রমজান মাস আমাদের আসবে কি না। এ পর্যন্ত আমাদের জীবনের যতটুকু আমাদের নসিব হয়েছে, এই জীবনকে আমরা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করতে পেরেছি? এই বিষয়টা যারা আখেরাতের ফিকির রয়েছে, জীবনের মূল উদ্দেশ্যকে যাদের বুঝতে সক্ষম হয়েছে, তাদের চিন্তার কারণ।